হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালি কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। এখন বাজে 6:37। আর তো খেয়ে নাও। আচ্ছা তুমি খেয়ে নাও, দিদাকে আমি এক গ্লাস দেবো। তো মিষ্টুকে সকালবেলা উঠে জল দিচ্ছি, আর মিষ্টু এখন অভিনয় করছে, এদিক ওদিক ঘুরছে। আর মিষ্টু উঠেছিল 5:30-টার সময়, 5:30-টার সময় মিষ্টি উঠেছিল, মার সঙ্গে খেলা করছিল, আর আমি উঠেছি একটু আগে। তা মিষ্টি সকালবেলা উঠে অনেকক্ষণ খেলছিল, ঘুম থেকেই উঠে বলছে ট্রেনে করে নাকি ও যাবে। কি ট্রেন? কালকে যাব। হ্যাঁ, তুই জল খেয়ে নিছ সব? এমন যেখানে যেখানে বালতি আছে না, বালতিটা তার, হ্যাঁ ওইটা তার পাশে রাখো, ওই পাশে রাখো, পাশে নিচে বালতির পাশে। এবার পড়বে না, রেখে দাও, রেখে দাও, পড়বে না। এই তো নাচা নাচা। আমি এখন বিছানাটা তুলে নেব, আর মিষ্টু বাইরে আছে, আর মিষ্টুকে আমি ব্রাশ দিয়েছি, মিষ্টু ব্রাশ করছে, আর আমি বিছানাটা তুলে নিই, কারণ মা কলে আছে, টাইম কলেই আছে। তাই ভাবলাম যে আমি বিছানাগুলো তুলে নিই, তুলে নিলে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা এমনি সকালে খুব তাড়াতাড়ি উঠি, সবসময়ের জন্যই আমরা খুব তাড়াতাড়ি উঠি সকাল, মানে 7:00-এর সময় আমরা সবাই উঠে পড়ি। আর মিষ্টি তো সব থেকে বেশি তাড়াতাড়ি উঠে, ও আজকে উঠেছিল 5:30-টার সময় উঠে, আর মার সঙ্গে খেলা করছিল। ঘরে থাকলে আমাকে উঠে যেতে হয়, জন্য জেগে থাকতে হয়। এখানে মা হচ্ছে জেগেছিল, ওর সঙ্গে খেলা করছিল, বই টই নিয়ে পড়াশোনা করছিল। বিছানা গুছানো হয়ে গেছে, আর মিষ্টুকে ব্রাশ করতে দিয়েছি, আর আমি এখন নিজে ব্রাশ করে নেব। আর মা কি করছে, মিষ্টুর জামাগুলোকে ধুয়ে দিচ্ছে। এখানে সব জামাগুলো ধোয়া হয়ে গেছে, মিষ্টুর আছে, বাবার আছে, দাদার আছে, তাই তো? পরে এখন ঘুমাচ্ছে মা, এমনি এখানে একটু ঘুরে নি চলো। আর সাথে সাথে আমিও ব্রাশটা করে নেবো, আর মিষ্টুকেও ব্রাশ করতে দিয়েছি, ও ব্রাশ করছে, আর আমিও ব্রাশ করে নিই। বাবাদের এখানে সব পেঁপে গাছগুলো লাগিয়েছে, প্রচুর পেঁপে গাছ হয়েছিল, আমার জন্য একটা রেখে দিয়েছে, আমি বাড়িতে নিয়ে যাব বলে। আমি এখন নিয়ে যাব না, আমি বর্ষার সময় বর্ষাকালে নিয়ে যাব। এই দেখো এখানে আমার পেঁপে গাছগুলো রেখে দিয়েছে, দুটো মনে হয় পেঁপে গাছ রেখেছে, আর এগুলো হচ্ছে সব লঙ্কা গাছ। আর ব্রাশ করা হয়ে গেছে, আর মিষ্টু চলে গেছে মায়ের সঙ্গে মাছ আনতে, তাই আমি ভাবলাম যে মিষ্টুর জন্য সুজিটা বরঞ্চ বানিয়ে রাখি। আর সুজি বানানো আমার হয়ে গেছে, আর ঢাকা রেখে ঢাকাটা লাগিয়ে দেবো, আর মিষ্টু আসলে তারপরে খাওয়াবো মিষ্টুকে সুজি। এবারে আমি স্নানটা করে নেবো, আর আমার স্নান করা হয়ে গেছে, স্নান করার পরে আমি তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ফুলটা তুলে রাখি, আর বৌদি স্নান টান করে তারপরে পুজো দিয়ে দেবে। আর মাদের এই গাছটায় প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর এখন আমি নয়নতারাগুলো তুলবো। মিষ্টু মার সঙ্গে মাছ কিনে চলে এসেছে, তাই আমি ভাবলাম যে খাবারটা তো ঠান্ডা, মানে একটু বাকি আছে, তো আমি একটু নাড়াচাড়া দিই, দিলে হাওয়ায় পাখা চালিয়ে বসে আছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে আর ওকে খাওয়াবো। হাঁ কর,
দুষ্টু হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ বড় করে হ্যাঁ না গরম নেই এই তো। আর মা মাছ কিন মানে মাছ কিনতে গেছিলো, আসার সময় একটা রুটি নিয়ে এসেছে, দুটো রুটি এনেছে আর পায়নি, রুটি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে দুটো রুটি দিয়ে ডিম টোস্ট বানানো যাক, আর আমি কড়াইটা ওখানে বসিয়ে দিয়েছি, আর আমি রুটি রুটি কেটে ডিম টিম ভেঙে টেঙে তারপরে আমার ডিম ভাঙা হয়ে গেছে, ডিম ফাটিয়ে নিয়ে আমি লবণ টবণ দিয়েছি, দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি রুটিগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, আর আমরা এরকম করেই ডিম টোস্ট করে এরকম করেই আমরা খাই সবসময়। আমরা যে দোকানে যেরকম বিক্রি হয় ওরকম আমরা করে খেতে একদম ভালোবাসি না, একদম ভালো লাগে না ওগুলো। তো যেহেতু দুটো রুটি পেয়েছিস আর ওই জন্য সবাই একটা দুটো করে ভাগ করে করে খাবো, কারণ প্রত্যেকটা জিনিস সবাই ভাগ করে খাওয়াটাই সব থেকে ভালো। আর আমার রুটি মানে ডিম টোস্ট করা একটা প্রায় হয়েই গেছে, চারটে আর চারটে বাকি আছে, চারটে করে নেব। চারটে ছিল, চারটে রেখে দিয়েছি দাদার বৌদির জন্য, আর এগুলো আমি মা মিষ্টি খাবো, মামা আছে মামাও খাবে, মামাকে দিচ্ছিলাম বটে কিন্তু মামা নেয়নি, মামা খেতে চায়নি। আর মামাকে চা করে দিয়েছিলাম, মামা চা খেয়েছে, মামা বেশিরভাগ আসে শুধু চাটাই খেতে ভালোবাসে, চা বিস্কুট এইসবই খায় মামা, প্রচুর চা, যত চা পারো দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমস্ত জিনিস খেতে চায় না, চা খালি খায়। আর চা খাওয়ার জন্যই মনে হয় অতটা খিদে টিদে পায় না যারা চা খায়। এখানে মা সবজি কেটে রেখেছে, ঢেঁড়স আর আলু, ঢেঁড়স আলু ভাজা হবে, আর হচ্ছে কাঁচকলা আলু, তেলাপিয়া মাছের ঝোল হবে, আর এটা আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে হবে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে। আর যে তেলাপিয়া মাছটা বলেছিলাম, মা সব ধুয়ে ধায়ে সব নিয়ে এসেছে। আমি মিষ্টির জন্য কাটলাম কুমড়ো, মিষ্টিকে কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেবে মা। আর দেখো এই দানাগুলো বেরিয়েছে, তাই ভাবলাম যে বাবাদের বাগানে ছড়িয়ে দিয়ে আসি, আর ভালো করে যদি মানে ছড়িয়ে দিই, যদি গাছ হয় দু একটা তাহলে তো খুব ভালোই হয়, এমনি বাবাদের এমনি গাছ হয়েছে। আর আমিও যাওয়ার দিনে দেখি দু একটা নয়নতারা ফুলের চারা নিয়ে যাব, মানে গোলাপিঠা নিয়ে যাব। আমি যখন পড়তাম কলকাতায় তখন যাদের বাড়ি থাকতাম মেসে, ওনাদের বাড়ি থেকে আমি নয়নতারা গাছ এনেছিলাম দুটো মাত্র, সেই দুটো গাছ আমার 7 বছর ধরে হয়েই যাচ্ছে, মরে যাচ্ছে, দানা ফুলে আবার গাছ হচ্ছে, মানে মাদের ফুলের কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই যে পুজো দেওয়ার জন্য এইটা না থাকতে পারে, সেই ফুল গাছে প্রচুর হয়, এরকম করে হতেই থাকে। আর মিষ্টি হচ্ছে বাগানের বাইরে দাঁড়িয়ে আছে, আমি বলছি দাঁড়িয়ে থাকো। আর তোমাদেরকে বলছিলাম না কচু শাক হবে, এইটা হচ্ছে কচু, মা কালকে বিকেলবেলার দিকে সব কেটে রেখেছিল। মায়ের রান্না হয়ে গেছে, যা যা বলেছিলাম তাই তাই দেখাচ্ছি, ঢেঁড়স আলু ভাজা, কচু শাক, কচু শাকটা বৌদি রান্না করেছিল,
আর হচ্ছে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর মিষ্টির জন্য হয়েছে সেটা আলাদা। আর এখন আমার মিষ্টি স্নান টান করিয়ে আমি মিষ্টিকে খাওয়াতে বসে পড়েছি। মিষ্টি হচ্ছে খাচ্ছে আর মিষ্টিকে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর আজকে আমরা যাব বিকেলবেলার দিকে ঘুরতে। আর এমনি দুপুরবেলায় আমি চোখে ডাক্তার দেখাতে যাব। হাই, গুড নুন। আর এখন বাজে 1:20 আর আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। খুব তাড়াতাড়ি যাচ্ছি ডাক্তারটা দেখাতে, আর মিষ্টি ঘরে ঘুমাচ্ছে, ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরেই যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। আর ওয়েদারটাও মানে খুব রোদ ছিল, এখন কিন্তু মেঘলা হয়ে গেছে, মনে হয় যতটা সম্ভব বৃষ্টি হবে। রাস্তায় ভিডিও করা মানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, সে দেখবো, কিছু করার নেই, তো বলতেই হবে ঘরে, কারণ বলতে পারিনি, এত তাড়াহুড়া করেছি। মানে মিষ্টিকে নিয়ে বৌদিদের বাড়িতে বেড়া মানে ঘুরতে গেছি, আর মিষ্টি মোটে আসতে চায়নি। তারপরে আর মেন হচ্ছে 8:30 নাম আছে, আমি যে অত তাড়াতাড়িকে কী করবো। ডাক্তার আসবে 10:00 সময় বলেছে, আর আস্তে আস্তে তো বেজে যাবে 11:00, ওই জন্য বলি না একটু দেরি করেই যাবো, 1:00 দিকেই যাচ্ছি। আর 8:30 নাম আছে, নামটা যে খুব কাছাকাছি আছে তাই না, অনেকটা দূরে নাম আছে, ওই জন্য যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টিকে ঘুমটুম পাড়িয়ে তারপরে বলি যাই। ভাবছিলাম যে ওকে নিয়ে আসবো, বৌদি আমি আর ও আসবো, তারপরে ভাবলাম না তো গরমের মধ্যে ওকে নিয়ে যাব না, গেলেও বিরক্ত হবে। আর আজকে সকালবেলা উঠেছে 5:30 দিকে, তাহলে ওর ঘুমও পাবে হয়তো যদি ওখানে গিয়ে কোলে ঘুমিয়ে পড়ে, ওই জন্য আর ওকে আর নিয়ে যাবো না, ও ঘরেই থাক আর ঘুমাক। ওর ঘুম থেকে উঠে আস্তে আস্তে হয়তো আমি চলেই আসবো, আমি চোখে ডাক্তার দেখাবো, চোখে ডাক্তার দেখে চশমার অর্ডার দিয়েই তারপর একদম চলে আসবো। আমরা পড়তাম এই স্কুলে, কাকদি বীরেন্দ্র বিদ্যানিকেতন। এই চশমাটা দেখছিলাম, কতগুলো চশমার ফ্লেম দেখিয়েছিল, কারণ আমার চোখের পাওয়ার হচ্ছে -4, সেই জন্য এমনি সরু চশমা নিলে হবেই না, কখন যদি মটকা মেরে ভেঙে যায়, ওই জন্য এই চশমাটাই লাস্ট পর্যন্ত নিতে হলো। আর চশমাটা এমনি ভালোই লাগছে, খারাপ তো আর লাগছে না, বলো কেমন লাগছে। চশমা করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি, কারণ মিষ্টি আছে সেখানে। বাবা এবারে দোকানে চলে যাবে, তাই ভাবলাম যে লস্যিটা বাবাকে বানিয়ে দিই, সবাই একসঙ্গে খাবো। আর ওই জন্য আমি কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি, কাজু বাদাম ভেজে টেজে নেওয়ার পরেই তারপরে আমি লস্যিটা বানাবো। কাজু বাদাম ভেজে নেওয়ার পরে আমি শিলে গুঁড়ো করে নেবো, আর লস্যির মধ্যে কাজু বাদাম গুঁড়ো দিলে তার টেস্টটা আলাদা রকমই হয়। আর আমাদের লস্যি করা হয়ে গেছে, তো এবারে কাপে কাপে করে দেয়া হচ্ছে, সব ভাগ হচ্ছে বাবাকে চলে গেছে। এগুলো হচ্ছে আমার মা আর বৌদি খাবে আর মিষ্টি খাবে। এরপরে দেবো এর উপরে আমরা দেবো জিরে গুঁড়ো, তারপরে দেয়া হবে কাজু বাদাম গুঁড়ো। আর বলেছিলাম যে কাজু বাদাম গুঁড়ো দিলে তার টেস্টটাই আলাদা হয়ে যায়, তো আমি এখন দিচ্ছি জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো দেবো আর বৌদি আমার বৌদি দেবে কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদামটা অনেকটাই গুঁড়ো করেছিলাম না, আর পুরোটাই লেগে গেছে, আর এত ভালো লাগে কাজু বাদাম গুঁড়োটা দিয়ে খেতে। মানে একটু করে কাজু বাদাম যদি মুখে পড়ে তো ভাজা ভাজা এমনি কড়কড়ে মতন হয়ে থাকে, আর মানে মচমচে মতন হয়ে থাকে, খুব ভালো লাগে, খুব প্রচণ্ডভাবেই ভালো লাগে, এত সুন্দর লাগে খেতে। আর ওই জন্য ঘরে যখনই আমরা লস্যি বানিয়ে খাই তখন কিন্তু আমরা কাজু বাদাম গুঁড়ো দিই, মানে একদম কম্পালসারি কাজু বাদাম গুঁড়ো দেওয়াটা। ওই জন্য কাজু বাদাম বৌদি কাজু বাদাম দিয়ে দিচ্ছে। আমরা একসঙ্গে বসে এখন খেতে বসে গেছি, এটা পুরো লাস্ট পর্যায়ে মনে পড়লো যে ভিডিওটা বানাতে খাওয়ার। আমরা ছোটোবেলায় কোন স্কুলে পড়তাম সেই স্কুলটা আজকে তোমাদেরকে দেখাবো। আর এই ঘুরতে যাওয়া হচ্ছে মিষ্টি পড়ি, বৌদি, মা, আর সামনে আমার বৌদি।
এই রাস্তাটা মানে আমরা ছোটবেলা থেকে যেরকমই দেখি রাস্তাটা এরকমই আছে, কোনো পাল্টায়নি রাস্তাটা, মানে প্রত্যেকবারে ভাঙে, প্রত্যেকবারে ইট ফিট দিয়ে করা হয়, আর কিছু করে না এই রাস্তাটা। এই সব যে বাড়িগুলো আছে এগুলো কিছু ছিল না, শুধু ঝাউ গাছ ছিল। আর এইগুলো এখন দেখাই যাচ্ছে না, নাহলে আমরা এসে কিন্তু এখানে বসতাম, এই যে এখানে এসে বসতাম। আর এগুলো সব খাল, এখন সব বাড়ি হয়ে গেছে, আগে কিচ্ছু ছিল না, শুধু খাল আর খাল জল। আর ওদিকে আমার বৌদি ভিডিও করছে, উনিও ইউটিউবের চ্যানেল আছে ওনার। আমরা ঝাঁকানাকা ঝাঁকানাকা করে চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের পুরনো স্কুল, দেখো এত মানে স্কুলের যে কোনো একটা স্মৃতি আছে। আর আমি যেহেতু তিনটে স্কুলে পড়েছি পরপর, মানে 1 থেকে 4 হচ্ছে একটা স্কুল, 5 থেকে 10 একটা স্কুল, আর একটা 11 থেকে 12 আর একটা স্কুল, তো স্কুলের স্কুল পাল্টানোর মজাই আলাদা, নতুন নতুন বন্ধু বান্ধবী তার মজাই আলাদা। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্মফুল ফোটে, এখন পদ্মফুল ফোটে, আগে এখানে কিন্তু পুকুর ছিল, এরকম সুন্দরভাবে বেড়ি ফেড়ি দিয়ে কিছু বানানো হয়নি, আগে হচ্ছে পুরো পুকুরের মতন ছিল। আর প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটতো, প্রচুর, মানে আমরা নিতাম বলতে কি বলতো, এই মন্দিরে যে পুজো হতো না, আর ডেলি পদ্মফুল দিয়ে ওনারা পুজো দিত, কারণ এত পদ্মফুল তো তুলতেই হবে, মানে ডেলি তো 20-30টা পদ্মফুল ফুটতোই। এরকম কী করতো ওনারা, সেই পুজো দিত, পুজো দিয়ে পুজোর ফুলগুলোকে কী করতো ফেলে দিত। আর পদ্মফুল তো একদিন পুজো দেওয়ার তার পরের দিনকারেও মানে তাজা মতন থেকে যায়। আমরা কী করতাম, এখানে আসতাম, মানে একদম তো স্কুলের পাশেই এইটা, মানে স্কুলের সাথে লাগোয়া যেটাই বলাই যায়। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে মিশন একটা, তো এটা হচ্ছে মন্দিরের ভেতরে, আমরা আর মন্দিরের ভেতরে গেলাম না কারণ ধোয়া জামা কাপড় নেই বলে। এরকম করে হাসা ও না, গালে হাত দাও, তুই যেন পড়িও, গালে হাত দাও, কি মিষ্টি করতেছে রে। এরকম হাত করে, এরকম গালে, এরকম। এবার তোমাদেরকে সামনের দিকে দেখাই, এটা হচ্ছে জামরুল গাছ, প্রচুর পরিমাণে জামরুল, এখনও গাছটা বেঁচে আছে, এত জামরুল হতো, কিন্তু এখন যেরকম এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, রং করা ছিল, তখন কিন্তু এরকম ছিল না, তখন এরকম হয়নি হতো। আর এখানে ক্লাস হয়, এখানে হচ্ছে বিউটিশিয়ান কোর্স করানো হয়, সেলাই শেখানো হয়। আর এই পুকুরটা তো অনেক পুরনো, আর এই বক ফুলের গাছ, সরি কাঠ ফুলের গাছগুলো, আর তার সঙ্গে সঙ্গে এই গাছটাতেও একটা ফুল হয়, আমার না ফুলটার নাম অতটা একদমই মনে নেই, কিন্তু এটা একটা লাল মতন ফুল হয়। আর গাছটা প্রচুর বড়, প্রচুর বড়, তখন আমরা যখন পড়তাম 1 থেকে আমরা এইসব গাছ দেখেছিলাম। মোটামুটি আমাদের ঘোরা সব কমপ্লিট হয়ে গেল। যখন আমরা ছোটবেলায় পড়তাম না, স্কুলটা দেখিয়েছিলাম, এটা স্কুলের পাশেই, আর আমরা পড়তাম সারদামণি স্কুলে, আর আমার দাদারা পড়তো হচ্ছে রামকৃষ্ণ মিশন, মানে এটা একই সঙ্গে, তাই আমরা এখানে এসে খুব খেলতাম, খুব মজা করতাম। আগে যিনি মহারাজ ছিল আমাদের সময়, খুব ভালো মহারাজ ছিল, আর উনি বয়স হয়েছে অনেক, আর তারপরে মারা গেছিল, খুবই কষ্টের সেই দিনটা। আমরা তো নিতে বললাম একটা ভূমি বাচ্চা, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, আসতে 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 আসতে, এই বন্ধুগুলো দেখ।
আর এখানে বৌদি বানিয়ে এনেছে ম্যাগি। বৌদি বলছে তোমাদেরকে একটা নতুনত্ব করে আমি ম্যাগি করে খাওয়াবো। ভাবলাম আচ্ছা চলো খাওয়াও ম্যাগি, তা বৌদি বানালো ম্যাগি। আর দেখো মা যেই ভিডিও করছি, মা খাওয়া বন্ধ করে দিয়েছিল, ওই জন্য বলছি তুমি খাও খাও। আর মা এখানে দেখছে সিরিয়াল। আজকের ভিডিওটা কেমন হলো একটু বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনগুলোকে প্রেস করে দেবেন, যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যান।